থ্যাংক ইউ। ছুটিটা কি জানতে চাচ্ছিলাম বলবো? হ্যাঁ 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 শিওর। দেরি করে নিয়ে আসবো। ম্যাচটা শেষ হওয়ার যখন আগে আগে আসে আপনি প্রতিদিনই ফোনে কথা বলছিলেন, কার সাথে কথা বললেন এবং কি করলেন? একজনের সাথেই কথা বলি আর কেউ না। প্রধানমন্ত্রী ফোন করে খালি ওনার সাথেই কথা বলি, এছাড়া কারোর সাথে আমি খেলা টলার সময় কারোর সাথে কথা হয় না। কি বলেন এই বিষয়টা, জয়টাকে কিভাবে দেখছেন, এই সিরিজ জয়টাকে কিভাবে দেখছেন প্রধানমন্ত্রী? উনি তো প্রতি খেলাই করেন। সো প্রথম খেলাটা করার পরে প্রথম দিন উনি অনেকবার করেছিলেন এবং কনগ্রেচুলেট করলো সবাইকে, খুব খুশি হয়েছে যে অস্ট্রেলিয়ার সাথে জিতলাম। সেকেন্ডটা জেতার পরে তো উনি আরও বেশি যে দুইটা জিতে গেলাম। আজকে উনি যখন করলো খেলার মাঝখানে, আমি তখন একটু সন্দিহান ছিলাম, আমি বললাম 13 রান কম হয়ে গেছে আপা, মিনিমাম 140 দরকার ছিল। তবে 140 হলে ভাবতাম যে জিতে যাব। তখন উনি বলল আরে সব খেলায় যে জিততে হবে এমন কোনো কথা নাই, এটা তুমি কি বলো। তবে আমি আশা ছাড়ি নাই, আপা কিন্তু মানে মাননীয় প্রধানমন্ত্রী আশা ছাড়েনি, উনি কিন্তু একদম শেষ পর্যন্ত হোপফুল ছিল যে আমরা জিতব। যাই হোক, একদম লাস্টে তো আমি বলবো যে মুস্তাফিজের ওই শেষ ওভারটা টার্নিং পয়েন্ট ছিল এবং আমাদের বিশ্বাস ছিল যে একমাত্র মুস্তাফিজই যদি ওই ওভারটায় কিছু করতে পারে এবং সেটাই সে করেছে যেটা যখন দরকার ছিল। সমস্যাটা ছিল লাস্ট ওভারটা কে করবে, সেই জায়গা দিয়ে অনেকগুলোই অপশন চিন্তা ভাবনা আমাদের এখানে হচ্ছিল, আসলে কে করবে এটা তো আমরা এখানে ভিতর থেকে বলতে পারছি না। তবে ধারণা করা হচ্ছিলো যে বোধহয় মাহিদিই করবে, কেউ বলছিল রিয়াদ কে দিয়ে ট্রাই করা যেতে পারে, কেউ বলছে সৌম্য। সো ইভেন্চুয়ালি মাহিদিকে করার সম্ভাবনাই বেশি ছিল, করেছে এবং ও ভালো করেছে। ফার্স্ট বল 6 হয়ে যাওয়ার পরে ন্যাচারালি নার্ভাস হয়ে যাওয়ার কথা, একটা নো বল হওয়ার পরে তারপরও সে যে ঠান্ডা মাথায় যেভাবে খেলেছে মানে বলগুলো করেছে অসাধারণ। সো আমরা উই আর ভেরি হ্যাপি। ক্রিকেটারদের সাথে কি কথা বলেছেন ফোনে, মানে যেহেতু ভাই বাবা আছেন অভিনন্দন জানিয়েছেন কিনা বা আপনি কথা বলেছেন কিনা অধিনায়ক বা সিনিয়র কারোর সাথে? আমি ক্রিকেটারদের সাথে প্রত্যেক দিন খেলার আগের দিন কথা বলি, খেলা শেষ হলে খেলার দিন সকালে কথা বলি, আবার খেলা শেষ হলে কথা বলি। সো ওদের সাথে কারোর সাথে কথা হয়নি। আমার সাথে এইমাত্র শুধু আমাকে ফোন করেছিল সাকিব, বলেছে পাওন ভাই এখন কথা, আপনি এখন ব্যস্ত নাকি একটু পরে করবো? আমি বলেছি সাকিব আমি আধা ঘন্টা পরে কথা বলছি। সো আমি সাধারণত বাসায় গিয়ে সবার সাথে কথা বলি, ওরাও হোটেলে যখন ফিরে তখন। সো যাওয়ার পরে কথা বলো, আজকে হয়নি কিন্তু আজকে সকালেও কথা হয়েছে প্লেয়ারদের সাথে। ইনফ্যাক্ট যে 11 খেলে বেস্ট 11 ওদের সবার সাথে আমি ওই জিম্বাবুয়েতেও তাই হয়েছে, প্রত্যেকের সাথে খেলার আগের দিন রাত্রে খেলার দিন কথা বলেছি এবং খেলা শেষ হওয়ার পরেও। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয় এটাকে আসলে আমাদের ক্রিকেটের জন্য আপনি কিভাবে দেখছেন? না বেসিক্যালি জিনিসটা হচ্ছে অস্ট্রেলিয়া অত্যন্ত শক্তিশালী অ্যান্ড প্রফেশনাল দল, ওদের সাথে যে আসলে সিরিজ জিতব না তা ছিল না, এইভাবে জেতার কথা জীবনেও চিন্তা করিনি। সো ইট উইল বি এ টাফ কল এবং আমাদের জেতার হয়তো বা জিততে পারি এরকম একটা বিশ্বাস আমাদের মধ্যে ছিল এবং প্লেয়ারদের মধ্যেও ছিল, সবচেয়ে বড় কথা হচ্ছে প্লেয়ারদের মধ্যে ছিল। সো সেই বিশ্বাসই খেলা হচ্ছিল যে ভালো খেলতে হবে, আমাদের ফার্স্ট ম্যাচ জেতাটা খুব জরুরি। সো প্রথম ম্যাচটা জিতে যাওয়ার পরে ন্যাচারালি একটু কমফোর্টেবল ফিল করেছি, সেকেন্ড ম্যাচটা নিয়ে অত শিওর ছিলাম না, কিন্তু সেকেন্ড ম্যাচটা জেতার পরে এক্সপেকটেশন মনে হয় অনেক বেড়ে গেল, তখন মনে হচ্ছে যেন থার্ডটাও জিততে হবে। তো তখন অনেকেই বলছিল যে একটু বেশি 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 হয়ে যাচ্ছে চাওয়া, অস্ট্রেলিয়ার সাথে 3-0 তে আমরা পারবো কি না। সো আজকে সেই তুলনায় অবশ্য যে রান হয়েছিল তাতে আমি ব্যক্তিগতভাবে আমার মনে হচ্ছিল যে 13 রান শর্ট আমরা হয়তো পারবো না। সো তারপরে যেভাবে ঘুরে দাঁড়িয়েছে আর যেভাবে বোলিং ফিল্ডিং অ্যান্ড টিম স্পিরিট সবাইকে দেখে কিন্তু মনে হয়েছে যে ওরা জিতবে, মানে আশা ছাড়ে নেই কেউ, প্লেয়াররা কেউ মাঠে আছে আশা ছাড়েনি, এটাই ছিল সবচেয়ে সুন্দর এবং আলটিমেটলি তাই হয়েছে। সিরিজ শেষ হওয়ার আগে না সেটা হচ্ছে যে
স্লোয়ার এবং স্পিনে তারা ধরা খাচ্ছে যে তাদেরকে হোয়াইট ওয়াশ করার মতো ক্যাপাবিলিটি আমাদের দলের আছে? এটা বলা মুশকিল। আমার আমি যে জিনিসটা দেখছিলাম, আমি খেয়াল করছিলাম যে এখানে যে টিমটা এসছে আমি দেখলাম একজন ছাড়া মনে, আমার যতটুকু মনে পড়ে, ওয়েস্ট ইন্ডিজে যেই টিমটা গিয়েছিল সেই টিমটাই এখানে এসছে। শুধু ফিঞ্চকে দেখলাম নাই, এছাড়া এই টিমটা আছে এবং ওদের স্পিনাররাও খুবই ভালো। জাম্পা আগার ওরা তো ডেফিনেটলি ওয়ার্ল্ড ক্লাস স্পিনার কাজী, এবং পেস যদি দেখেন আরেকটা জিনিস ভেরি ইম্পর্টেন্ট, আপনার স্পিন কেন বলছি জানি না আমি, উইকেট যদি দেখেন পেসাররাই তো নিচ্ছে। আপনি ফার্স্ট ম্যাচ থেকে শুরু করেন, সেকেন্ড ম্যাচ দেখেন, থার্ড ম্যাচ দেখেন, স্পিনাররা না পেসাররাই বেশি উইকেট পাচ্ছে। কাজে এই উইকেটে কিন্তু পেস স্পিন দুটোই ঠিক আছে। এখন বলতে পারেন কন্ডিশন ডিফারেন্ট, কন্ডিশন তো ডিফারেন্ট হবেই। এক হচ্ছে আমরাও যখন ওদের এখানে যাই আমাদের জন্য কন্ডিশন ডিফারেন্ট, সেটা এটা সবার জন্যই হবে, হোম গ্রাউন্ড একটা অ্যাডভান্টেজ থাকে সেটা আমরা পেয়েছি, কিন্তু ইন রিয়েল সেন্স বা ট্রু সেন্স আমি বলবো আমাদের হোম গ্রাউন্ড অ্যাডভান্টেজ পাই নাই। হোম গ্রাউন্ডে আমাদের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ কিন্তু পিচ না, দর্শক সাপোর্টার, এই সাপোর্টারটাই তো ছিল না। মাঠ ভর্তি যদি সাপোর্টাররা থাকে তখন মনের মধ্যে একটা আলাদা সাহস থাকে, সো এইটা কিন্তু আমাদের এবার ছিল না। ঢাকা প্রিমিয়ার লিগ এক মাস আগে টি টোয়েন্টি ফর্মেটে যেটা হয়েছে, বাংলাদেশের ভালো পারফরমেন্স দেখে মনে হয়েছে যে এটার একটা ইম্প্যাক্ট আছে, কারণ মিরপুর অনেকগুলো ম্যাচ খেলেছে এই খেলোয়াড়। তো বিপিএল এর বাইরে একটা টি টোয়েন্টি করার আপনাদের ইচ্ছা ছিল, পরিকল্পনা ছিল, সামনে যেহেতু বাংলাদেশের অনেক টি টোয়েন্টি ম্যাচ, এই টুর্নামেন্টটা কন্টিনিউ করবেন কিনা বা নিউজিল্যান্ডের বাইরে একটা টি টোয়েন্টি টুর্নামেন্ট হবে? এগুলো এখন বলাটা ইজ ভেরি, কারণ আপনার একটা জিনিস মনে রাখতে হবে যে প্লেয়াররা, আমি মনে করি এখনও প্লেয়াররা একটা বিরাট মেন্টাল স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছে, কতদিন ধরে তারা এই বায়োবাবল থেকে বেরোতে পারছে না, এক বায়োবাবল থেকে আরেক বায়োবলে যাচ্ছে, বাংলাদেশের থেকেও ফ্যামিলি কারোর সাথে দেখাও করতে পারছে না। আমি এখন পর্যন্ত কারোর সাথে দেখা করতে পারিনি, সো এবং সিরিজ শেষ না হলে দেখা করতেও পারবো না। সো আপনাদেরকে এই জিনিসটা বুঝতে হবে যে ওদের দিকটাও চিন্তা করতে হবে। ডেফিনেটলি উই উইল, যেটা মানে আমাদের তো টাইট শিডিউল ছিল, এখন তো আসার কথা ছিল ইংল্যান্ড এবং যাওয়ার পরপরই নিউজিল্যান্ড আসছে, তারপরেই তো ওয়ার্ল্ড কাপ। সো এখন যেহেতু ইংল্যান্ড আসে নাই, সেই পিরিয়ডটাতে কিছু করা যায় কি না যে এটা আলোচনা করেই করতে হবে, যে ওরা কি ক্যাম্প করলেই পছন্দ করবে নাকি কি টুর্নামেন্ট খেলতে চাবে, এটা ওদের সাথেই কথা বলতে হবে। আগে ম্যানেজমেন্ট উইল ডিসাইড। অস্ট্রেলিয়া যে ধরনের শর্ত ফর্ত দিয়েছিল, সাধারণ মানুষ কিন্তু কিছুটা একটু ত্যাক্ত বিরক্ত ছিল, তারা একটু মাঠে বাংলাদেশের কাছে পারফরমেন্সটা ভালো প্রত্যাশা করেছিল, সেটা হলো আর কি। আপনারাও আসলে কি বিষয়টা নিয়ে অনেক কিছু একটা জেদ ছিল কিনা আপনাদের মনের মধ্যে, যে এই জিনিসটা বাংলাদেশ ক্রিকেটকে দেখিয়ে দেবে এরকম জাতীয় কোনো কিছু? না, এরকম কিছু ছিল না। আপনারা আপনাদের মধ্যে কোনো মানে তৃপ্তি কাজ করছে কিনা, যে একটা সিরিজতে মোটামুটি অর্ধেকের বেশি শেষ, সিরিজ জিতে শোনেন, আমি আপনাদেরকে একটা কথা, এই শুধু এই সিরিজটা নিয়ে কথা না, কথা হচ্ছে যতগুলা বায়োবাবলের মধ্যে আমরা যতগুলো টুর্নামেন্ট করেছি সেটা ডোমেস্টিক থেকে শুরু করে প্রত্যেকটাই আমরা যে ঠিক মতো করতে পেরেছি সেই জন্য আমরা ন্যাচারালি আমরা অনেক খুশি। এবং ইন্টারন্যাশনাল যে কয়টা করেছি আমরা, ওয়েস্ট ইন্ডিজ বলেন, শ্রীলঙ্কা বলেন, আমরা উই আর ভেরি হ্যাপি যে কারো কোথাও কোনো কমপ্লেন ছিল না, অ্যান্ড ওইটার থেকে সাহসটা ছিল। এবং ডেফিনেটলি অস্ট্রেলিয়ার মতো দেশ যখন আসবে জানি যে শর্ত আর অনেক কঠিন হবে, তো চ্যালেঞ্জটা নিতে পারবো কি না সেটাই ছিল। অনেকে ভয় পেয়েছিলাম যে কখন আবার কোথায় কিছু হয় কি না, বাট আমরাও ওভাবেই প্ল্যান করেছি যাতে করে কেউ কমপ্লেন করার সুযোগ না পায়, সো সেটা যে আমরা এখন পর্যন্ত করতে পেরেছি সেই জন্য আমরা খুশি। এখন ভাই সামনে দুই মাস পরে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ, আমাদের প্রত্যাশা বেড়ে গেল কিনা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ভালো কিছু করতে পারবো আমরা, ভালো কিছু এবার হবে যেহেতু অস্ট্রেলিয়া কেমন ঘরের মধ্যে সিরিজ হবে বলা মুশকিল, ডিফারেন্ট কন্ডিশনে ডিফারেন্ট খেলা আসলে এই সব নিয়ে। এখন আমি সিরিজ আমাদের, আমি যেটা আপনাকে তাদেরকে আগেও বলেছি যে এখন পর্যন্ত দুটো দেশ বাকি যাদের সাথে আমরা কোনোদিন সিরিজ জিতি নাই, এর মধ্যে একটা ছিল অস্ট্রেলিয়া আরেকটা আছে ইংল্যান্ড, বাকি সবার সাথে কোনো না কোনো ফর্ম্যাটে আমরা সিরিজ জিতেছি। সো ন্যাচারালি এই সিরিজটা জেতা অস্ট্রেলিয়ার সাথে একটা পর্ব শেষ হলো, এখন শুধু বাকি আছে ইংল্যান্ড, আনফর্চুনেটলি এর মধ্যে আসছে না, আসলে হয়তো চেতাম মানে অবশ্যই যে আমাদের এই অক্টোবরে আমাদের ইলেকশন, তার আগেই এই টার্মটা শেষ হওয়ার আগেই যাতে একটা এরকম কোনো অ্যাচিভমেন্ট থাকে কিনা, তাহলে একটা জিনিস বাকি রইল আর কি। লাস্ট কোয়েশ্চেন, কিন্তু একটা কোয়েশ্চেন, আচ্ছা বলো, আচ্ছা
আচ্ছা দুইটা কোশ্চেন তো দ্যাট ইজ দা লাস্ট টু কোশ্চেন আর না হ্যাঁ বাংলাদেশ অবশ্যই সিরিজ জিতেছে অস্ট্রেলিয়ার বিপক্ষে অনেক বড় পাওয়ার তারপরে কোন কোন জায়গায় মনে হয়েছে কিনা বাংলাদেশ আপ টু দা মার্ক ক্রিকেট খেলতে পারেনি এবং যেহেতু সামনে টি টোয়েন্টি বিশ্বকাপ আছে টি টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে আমাদের একটা আলাদা পরিকল্পনা অবশ্যই থাকবে যেহেতু অন্য একটা কন্ডিশনে খেলা হচ্ছে তো ওই জায়গায় গিয়ে আসলে একটু আগে ভাগে কন্ডিশনিং ক্যাম্প বা এই ধরনের কোনো প্ল্যানিং কি আছে কিনা তা তো নিশ্চয়ই প্ল্যানিং তো আছে আর এখানে আমাদের এখানটা ডেফিনেটলি ব্যাটিং স্যাটিসফ্যাক্টরি কিছু হয়নি আপনারা যদি আমাকে যদি বলেন বিশেষ করে ওপেনিংয়ে তো বিয়ার স্ট্রাগল একদম ডে ওয়ান থেকে যেটা নাকি জিম্বাবুয়েতে ছিল না কিন্তু এখানে এসে তো হয়েছে সো এখানটায় আমাদের একটা বিরাট ইম্প্রুভমেন্টের জায়গা আছে যেখানে উই মাস্ট ইম্প্রুভ যদি আমরা ওয়ার্ল্ড কাপে গিয়েও ভালো করতে চাই এছাড়া কোনো অপশন নাই মানে এটা করতেই হবে সো এগুলো একটা আর প্রিপারেশনের জন্য যা যা দরকার সেই কাজ আমরা অলরেডি এগুলো করছি এবং অনেক অনেক দূর এগিয়েও গিয়েছি ম্যাক্সিমাম যতটুকু প্রিপারেশন সম্ভব উই উইল ডু দ্যাট লাস্ট কোয়েশ্চেন প্রশ্ন দুটা ছোট প্রশ্ন আর কি প্রথম হচ্ছে এই সিরিজ শুরুর আগে আপনি কি ব্যক্তিগতভাবে ভেবেছিলেন যে প্রথম তিনটা ম্যাচই বাংলাদেশ জিতবে এবং সিরিজ জিতবে আরেকটা প্রশ্ন হচ্ছে যে এই অস্ট্রেলিয়া দলকে যদি আমি আপনাকে দশে মার্কিং করতে বলি তাহলে মানে আপনি কত মার্কস দিবেন এই মার্কস আমি দিতে পারবো না এটা অস্ট্রেলিয়াকে আমি কিভাবে মার্কস দিব এটা দল সম্বন্ধে আপনার অ্যাসেসমেন্ট আর কি আমি সেটা দশ নম্বরের উপরে শুনেন এইরকমভাবে কিছু বলতে পারবো না আমি শুধু একটা জিনিসই বলতে পারবো যেটা আমি জানি সেটা হচ্ছে ওদের সাথে সিরিজ যে জিততে পারি সেটা জানতাম কিন্তু যেভাবে জিতেছি 3-0 এটা কখনো চিন্তাই করিনি প্রশ্নেই ওঠে না এটা কারোর সাথেই করি না মানে এটা অস্ট্রেলিয়া না অস্ট্রেলিয়া তো অনেক কঠিন আপনাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে আপনি যদি দলগুলো দেখেন যাদের সাথে আমরা খেলি আমাদের আইসিসির মেম্বার যদি দেখেন এর মধ্যে চারটা দল আমাদের চেয়ে অনেক আগানো এইটাতে অস্বীকার করার কোনো উপায় নেই এক্স্যাক্টলি ইংল্যান্ড অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এবং আমাদের এই সাবকন্টিনেন্টে ইন্ডিয়া অন্যান্য দলগুলোর সাথে আমরা জিততেও পারি হারতেও পারি কিন্তু এগুলোর সাথে জিতবই এরকম কিছু আগের থেকে চিন্তা করা এটা আসলে কখনো হয় নাই করিও নাই তবে হ্যাঁ আমাদের দেশে এসে যেহেতু অন্যরা অন্যদের সাথে আমরা সিরিজ জিতেছি সেই জন্য আমাদের মনের মধ্যে একটা তো আশা আছেই ছিলই যে বিশ্বাস ছিল যে আমরা জিততে পারি কিন্তু জিতবই এটা তো কখনোই ছিল না এবং 3-0 তো প্রশ্নই ওঠে না বিশ্রাম না এটা শুধু জিম্বাবুয়ে সিরিজ না সামনে নিউজিল্যান্ড সফর মাঝখানে হয়তো 10-12 দিন একটা গ্যাপ পাবে তারপরে কি এত থাকবে না চলে যেতে হবে ওরা ওটাও পারবে না খুবই পারবে কেমনে বায়োবাবলে তো ওদেরকে আবার ফেরত আসতে হবে ইন ডিউ টাইম সো আপনাদেরকে মনে হয় মানে হ্যাঁ দু একদিনের জন্য হয়তো পারবে মানে আপনারা না কোনো সিনিয়র ক্রিকেটার তো রেস্টেই আছে বেশিরভাগই মানে আর কত মানে আপনারা বলছেন সব নতুন মানে ইয়াংদের দিয়ে খেলানোর কথা এরকম কোনো চিন্তা আমাদের নাই রিয়াদের ক্যাপ্টেন্সি নিয়ে তো আমাদের কখনো কোনো ওরকম সন্দেহ ছিল না যে ওর ক্যাপ্টেন্সি ভালো হচ্ছে না এরকম কখনো মনে হয়নি মানে এটাই হলো সবচেয়ে বড় কথা এরকম কোনো জিনিস আমাদের মাথায় আসেনি কখনো থ্যাংক ইউ ওকে থ্যাংক ইউ